তার বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে থাইরয়েড গ্রন্থির সমস্যার কি ধরনের উপসর্গ হতে পারে তার কি পদ্ধতিতে ডায়াগনোসিস করা যায় এখন একটু জানাবেন যে থাইরয়েড গ্রন্থি বা হরমোনের সমস্যায় এই যে ওষুধের প্রয়োগ এটি কি আসলে অনেকেই ভাবেন বা আমরা জানি যে সারা জীবন হয়তো খেতে হবে তো এটি নিয়ে অনেকে চিন্তিত হয়ে থাকেন তো এর ট্রিটমেন্ট সম্পর্কে একটু জানতে চাইবো ট্রিটমেন্ট এখন আসলে কোন কন্ডিশনে যদি সারা জীবন খেতে হয় সে যদি থাইরয়েড গ্রন্থির হরমোন উৎপাদন কমে যায় সেক্ষেত্রে এটাকে আমরা হাইপোথাইরয়েড বলি সেক্ষেত্রে সারা জীবন তাকে ওই হরমোনের রিপ্লেসমেন্ট বা সাপ্লিমেন্ট খেয়ে যে খেয়ে যেতে হয় আর যদি হরমোন উৎপাদন অতিরিক্ত হয় সেক্ষেত্রে হরমোন প্রথমে আমরা ওষুধ দিয়ে কারিমাজল ওষুধ আছে বা এই হরমোন উৎপাদন কমানোর জন্য বিভিন্ন ওষুধ আছে ওগুলো দিয়ে আমরা ওষুধ এটা হরমোন উৎপাদন কমিয়ে নর্মাল করে আনে তারপরে নর্মাল করে আনার পরে সে সার্জারি করা যায় সার্জারি করে ওই গ্ল্যান্ড রিমুভ করে ফেলে দেওয়া যায় তারপর পরবর্তীতে ওই বাকি রেস্ট অফ দ্য লাইফ সে সাপ্লিমেন্ট খেয়ে যায় অথবা এই অপারেশন না করে আরেকটা আছে যে যদি থাইরোটক্সিকোসিস থাকে সেক্ষেত্রে রেডিও একটিভ দিয়ে ওই গ্ল্যান্ড অ্যাম্লশন করে ওর যে এক্সেস হরমোন তৈরি সেটা বন্ধ করা যায় অনেক সময় এ হলো একটা দিক যেটা অতিরিক্ত হরমোন কম বা হরমোন বেশি এটা আর যদি রুগী ঘয়টা নিয়ে আসে গলগণ্ড নিয়ে আসে সেটা হইতে পারে সিম্পল ঘয়টার সেটা টক্সিক ঘয়টা সেটা ক্যান্সার হইতে পারে এখন গয়টা নিয়ে আসলে যদি গয়টা যদি স্মল হয় ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার যেটা খুব বেশি মাত্রায় ভিজিবল না হয় কসমেটিক সমস্যা বা এখানে নেকে কোনো প্রেশার ইফেক্ট না করে সেগুলো আমরা ফলো আপ করতে পারি কিন্তু যদি বড় হয় লার্জ হয় মোর দ্যান ফোর সেন্টিমিটার হয় সেক্ষেত্রে আমরা রুগীকে অপারেশন করতে পারি অপারেশন এখন কি ধরনের অপারেশন যদি এটা সাধারণত এটা দুইটা লোভ থাকে প্রজাপতির মতো দুইটা লোভ যদি তার গটা একটা লোভও হয় তাহলে আমরা ওই লোভটা ফেলি এবং সাথে দুইটা লোভের যে কানেকটিং অংশ ইসমাস বলে ওইটা ফেলি যেটাকে হিমি থাইরয়েড একটোমি অপারেশন বলে আর যদি দুই লোভই ইনভলভ হয় যে দুই লোভে গোটা বা নডিউল হয় তখন আমরা টোটাল থাইরোডেক্টোমি করি এবং পরবর্তীতে সময় সেটা থাইরক্সিন ট্যাবলেট সাপ্লিমেন্ট হিসেবে এবার আসেন যদি থাইরয়েড ক্যান্সার হয় ক্যান্সার আবার বিভিন্ন প্রকারভেদ আছে যেমন ফেফিলারি ক্যান্সার পলিকুলার ক্যান্সার মেরুলারি ক্যান্সার তারপরে এনাপাস্টিক ইভিন লিম্পো হয় থাইরয়েড গ্ল্যান্ডে এখন আমাদের শরীরে যত ক্যান্সার আছে তার মধ্যে থাইরয়েড ক্যান্সার টোটাল ক্যান্সার ওয়ান পার্সেন্ট ক্যান্সার হ্যাঁ এবং যত রুগী থাইরয়েডে গলগন্ড নিয়ে প্রেজেন্ট করে তার সেভেন থেকে ফিফটিন পার্সেন্টেই ক্যান্সার হয় সেটা আর এই ক্যান্সারের এইটি পার্সেন্ট হলো প্যাফুলিয়ারি ক্যান্সার এবং এই ক্যান্সারগুলার প্যাফুলিয়ারি ক্যান্সার যদি যথাসময়ে ডায়াগনোসিস হয় এবং যথাযথ চিকিৎসা হয় তাহলে প্রগ্নোসিস খুব ভালো অন্যান্য ক্যান্সারের মতো থাইরয়েড ক্যান্সার কিন্তু অত ডিস্ট্রাকটিভ না বা জীবন হানিকন না এটা যদি চিকিৎসা হয় তাহলে কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যায় ক্যান্সার মুক্ত হয়ে যায় এখন যদি ক্যান্সার হয় মনে করেন বিশ পঁচিশ বছর বিশেষ করে এই ক্যান্সারগুলো ফিমেলদের বেশি হয় মেলদের কম হয় ফিমেল থ্রি ইস ওয়ান ফিমেল ফিডোমিডিয়েন ক্যান্সার ফেমিলারি ক্যান্সার যদি হয় সেটা যে আমরা সাধারণত টোটাল থাইরয়েড অপারেশন করে ফেলে দিই ফেলে দিয়া তারপরে অনেক সময় যদি এজের উপর নির্ভর করে অনেক সময় নেক এজ আপনি জানেন লিম নোড আছে অনেক সময় ক্যান্সার লিম নোডে ছড়িয়ে যায় আমরা যদি লিম নোডে ওইভাবে ছড়িয়ে যায় আমরা নেক ডিসেকশনও করি নেক ডিসেকশন করি তারপরে দুই তিন সপ্তাহ পরে আমরা এদেরকে এই রোগীদেরকে ইয়েতে পাঠাই নিউক্লিয়ার মেডিসিনে পাঠায় নিউক্লিয়ার মেডিসিনে পাঠানো কেন হয় যদি ক্ষেত্র সব ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে যদি স্টেজের উপর নির্ভর করে লার্জ বা লেট স্টেজ হ্যাঁ লেট অ্যাডভান্স স্টেজ হয় অথবা যদি টিউমারটা যদি থাইরয়েডের বাইরে চলে যায় মাসল ইনভলভ করে ট্রাকিয়া ইসোফেগাস ইনভলভ করে সেই ক্ষেত্রে আসলে পাঠাতে হয় সেই ক্ষেত্রে আমরা পাঠাই এবং যদি অ্যাগ্রেসিভ হিস্টোলজি হয় কিছু কিছু যেমন ক্লাসিক্যাল ভ্যারাইটিতে দরকার হয় বাট অ্যাগ্রেসিভ হিস্টোলজি তখন প্রয়োজন হয় নিউক্লিয়ার মেডিসিনে গেলে ওরা কিছু পরীক্ষা নিয়ে করে যদি কিছু ক্যান্সার সেল থেকে যায় বডিতে এগুলোকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন করে করা হয় অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি সেটি এখন দেখিয়ে আসি